একজন মুসলমানের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একজন মুসলমানের বৈশিষ্ট্য যে সামিয়ানা ও আতানা, শুনলাম এবং মেনে নিলাম। তবে মাঝে আমার একটু কথা যে শুনলেই মানা যাবে না, শুনলেই মানা যাবে না, তো মানার আগে কি করতে হবে, একটু যাচাই বাছাই করে আমাদেরকে মেনে নিতে হবে, এই তো নাকি? আচ্ছা, এখন প্রশ্ন হলো এই যে বিশাল প্যান্ডেলের আয়োজন করা হয়েছে, আপনাদেরকে ঠান্ডা লাগবে বলে চেয়ারের ব্যবস্থা করাও হয়েছে, তো বেশ কিছু চেয়ার ওই সাইডে খালি পড়ে আছে, কেননা ডেকোরেটার শুরুর দিকে নাকি আনতে পারেননি। তা আমি সুদূর ভারত থেকে এসেছি, এটা আপনারা সবাই জানেন, আমাকে দেখেছেন এর পূর্বে এই গ্রামে। তো এই যে চেয়ারগুলো খালি রয়েছে এর কারণ কি? দুটো কারণ হতে পারে। এক, যে এই এলাকার মানুষ দিন ধর্ম এত ভালো বোঝে যে শাহিনুর রহমান কি বলবে ওটা আমাদের পড়া আছে আগে থেকে, জানা আছে আগে থেকে। দুই, অহংকারী, যাবো না শুনবো না এটা আমার ব্যাপার, ঠিক না? এই দুটোর মধ্যে একটা। আজকে যতজন বক্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমার জানা মতে কেউ সুর শায়রি জানে না, সবাই কোরআন এবং সুন্না থেকে কথা বলবে, কোরআন এবং সুন্না থেকে কথা বলতে বাধ্য। কেন? মোহাম্মদ সাল্লাম বলছেন আগে হাদিস শুনেন তারপরে অন্য কিছু। প্রসিদ্ধ হাদিস, বোধ হয় সবাই জানে হাদিসটা, রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা যদি একটা আয়াত জানো, একটা অংশ জানো ইসলামের, অপরের কাছে পৌঁছে দাও। বাল্লিগুয়ানি ওয়ালা ওয়ায়া, একটা আয়াত জানা থাকলে কি করো, মানুষের কাছে পৌঁছে দাও। আপনি আমি এতটুকু জানি, কিন্তু তার পরের অংশটুকু আপনাকে শোনাচ্ছি। এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যদি প্রয়োজন হয় বানি ইসরায়েলের কাহিনী বলো, প্রয়োজন হলে বানি ইসরায়েলের কাহিনী বলো, আপত্তি নাই, তবে কেউ যদি আমার নামে একটা মিথ্যা কথা বলে তো তার থাকার জায়গা জাহান্নাম, কবর মাজার পূজা করলে জাহান্নামে যাবে কথা সত্য, মূর্তি পূজা করলে জাহান্নামে যাবে কথা সত্য, বিদাত করলে জাহান্নামে যাবে কথা সত্য, হাদিস এবং কোরআন দ্বারা সাব্যস্ত। কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য এত যে শর্টকাট রাস্তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কথা একটা জানা থাকলে কি পাও, পৌঁছাও, যদি না পারো তো বানি ইসরায়েলের কাহিনী বলো। কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এখানে আপনাকে নোট করার জন্য বলছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমার নামে কেউ যদি একটা মিথ্যা কথা বলে তোর তার থাকার জায়গা জাহান্নাম। তো যদি হাদিস বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাইর হয়, তাহলে হুজুর যে খুতবাতে উঠে শুরুতে বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, এ হাদিস যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়, তার মানে হুজুর জাহান্নামি। কথা বুঝে বলতে হবে, বুঝেননি কথাটা? যেহেতু আমি আপনাকে বললাম আমি আপনাকে একটা মেডিসিন দিচ্ছি, এটা খাওয়ার পরে কোনো রোগ থাকবে না, পরের দিন দেখছেন যে জ্বর এসেছে, তাহলে মেডিসিনে ঘাটতি আছে না? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল করিমকে নাজিল করে দিলেন এবং বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাট অল, এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। তো যদি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ না থাকে, এটা হচ্ছে ওহি, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে মুখনিঃসৃত বাণী ওগুলোও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আসা, ওগুলোও ওহি, একটু হয়তো সামান্য কিছু ভাগ রয়েছে নামের পরিবর্তন, তাছাড়া কিছুই না, একটা সরাসরি আল্লাহ বলেছেন আর একটা আল্লাহ বলেছেন, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আমাদের সামনে সহজ করে বোঝানোর চেষ্টা করেছেন ওটা হাদিস। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে বলে দিলেন এই কথা যে যে একটা মিথ্যা কথা আমার নামে বানিয়ে বলে তার থাকার জায়গা কি? জাহান্নাম। জি, তো এটা হচ্ছে সতর্কবার্তা। পৃথিবীর কোনো মানুষ যদি এই একটা হাদিসের প্রতি আমল করত, তাহলে কি হতো? চুপ থাকতো, কথা বলতোই না,
বলতোই না, কথা বললে যে বিপদ। জি, কথা বললে কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে, কোথায় আছে দেখতে হবে, রেফারেন্স ঠিক আছে কিনা দেখতে হবে, জাল জয়েব কিনা দেখতে হবে। তাহলে একটা কথা বলা কত বড় কঠিন কাজ, ঠিক না? অনেক কঠিন কাজ। জি, এবার আসেন, আপনাকে আমি মূল পয়েন্টে নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের কাছে আসবেন, আলোচনা শুনবেন, এটা একটা ক্লাসের মতো। আমি বারবার বলি যে আমাদের কাছ থেকে কিছু শিখে যাবেন, আপনি আপনার জীবনকে পরিবর্তন করে যাবেন। সারা রাত্রি বক্তা কি সুন্দর করে ওয়াজ করলেন, আরে ফেরার সময় মানুষ বলছে কত সুন্দর কণ্ঠ, কত সুন্দর ওয়াজ, কি সুন্দর কণ্ঠ, কি সুন্দর ওয়াজ। আচ্ছা কি বলেছে গো, কি জানি, এটা তোর খেয়াল নাই, কি জানি এটার খেয়াল নাই। কেন? উনি সুর শুনেছেন, সুরের মূর্ছনায় পাগল হয়ে গিয়েছে। তো এই যে জাহালাত, জাহালাত মানে হচ্ছে অজ্ঞতা, মূর্খতা। এখন আমার প্রশ্ন হলো, আমি যদি এখানে এসে আরবিতে কথা বলা শুরু করতাম আপনারা কেউ বুঝতেন? আমি যদি ইংরেজিতে কথা বলা শুরু করতাম সবাই কি বুঝতেন? হয়তো কিছু মানুষ রয়েছেন শিক্ষিত, তারা বুঝতেন, ঠিক না? আমি যদি এখানে ফ্রান্স ভাষায় কথা বলি হয়তো কেউই বুঝতেন না, ঠিক কিনা? আমি যদি চাইনিজ জাপানিজ ভাষায় কথা বলি তাহলে আপনারা কেউ বুঝতেন না, বুঝবেন না, ঠিক না? তো যদি তাই হয় তাহলে দিন ধর্ম বোঝাতে হবে নিজের ভাষায়, দিন ধর্ম নিজের ভাষায় বোঝাতে হবে। তাহলে আজকে আমাদের এই অ্যান্ড্রয়েডের জামানায়, কম্পিউটারের জামানায় এসে কেন আজকে আমাদেরকে জাহালাত নিয়ে আলোচনা করতে হচ্ছে? জাহালাত মানে হচ্ছে অজ্ঞতা, জাহালাত মানে হচ্ছে অন্ধকার, জাহালাত মানে হচ্ছে মূর্খতা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তার কওমের কাছে এই পৃথিবীর বুকে আসেন, যে জাতির মধ্যে দেখেছিলেন তারা ছিলেন বর্বর, তারা ছিলেন মূর্খ, তারা তাদের মধ্যে লাইট ছিল না, আলো ছিল না, সেই অজ্ঞতা। এখন আপনার কাছে অ্যান্ড্রয়েড রয়েছে, এখন বিশ্ব কত উন্নত, অথচ আজকে এই উন্নত বিশ্বের 2021 সালে এসে কেন আমাকে জাহালাত আলোচনা করতে হচ্ছে? কারণ আপনার সামনে যে ভাষাটা বলা হয় ওই ভাষাটা আপনার বোধগম্য এখনো হয়নি। আমি যদি বলি যে আপনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতের সময় আত্তাহিয়াতু পড়েন, আত্তাহিয়াতুর মানেটা সম্পূর্ণ বাংলা ভাষায় বলেন, তো আপনি বলবেন আসসালামু আলাইকুম আসি, ঠিক না? এটা হচ্ছে আমাদের হালাত। আমি যদি বলি এই কোরআনুল করিমকে আপনারা কে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার নিজের মাতৃভাষায় পড়েছেন, হয়তো দু একটা হাত উঠবে অথবা না উঠতে পারে, হয়তো তর্জমা পড়েছেন, কিছুটা পড়েছেন কিন্তু পুরোটা পড়তে পারেননি। যদি বলি যে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার টিচার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তার জীবনী সম্পর্কে আমরা কতটুকু জানি? পাঁচ লাইনের পরে ছয় লাইন লেখার ক্ষমতা আমাদের আর নেই। তাহলে এ জাতি অজ্ঞ হবে না তো কোন জাতি অজ্ঞ হবে? জি, ওই লোকটাকে জিজ্ঞাসা করেন যে জমির পরিমাপের হিসাবটা বলেন, আরএস রেকর্ড সিএস রেকর্ড কত কি যে বলে, কত কি জানে। ওই ছেলেটা অ্যান্ড্রয়েড চালায়, কত তথ্য তার কাছে, কত কি যে জানে, গোটা বিশ্বের খবর তার কাছে আছে, কোথায় আমেরিকায় কি ঘটলো সে বুঝতে পারছে, কোথায় সুইজারল্যান্ডে কি হলো সে বুঝতে পারছে, বিশ্বের কোথায় কোন বিপিএল আইপিএল খেলা হচ্ছে সব ঘরে বসে দেখছে। যখনই বলা হবে যে তুমি দিন ধর্ম সম্পর্কে কি জানো, তো জানি না। এই যে অজ্ঞতা, এই যে জাহালাত, এই যে মূর্খতা, এর প্রধান কারণ এবং দায়ী কারা? যারা আমাদের কাছে ধর্মটাকে পেশ করে, যারা আমাদের কাছে ধর্মটাকে পেশ করে, এরা হচ্ছে মূল দায়ী, মূল দায়ী। আমি যেমন চাইনিজ জাপানিজ আরবি ইংরেজি বললে আপনি অনুধাবন করতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না, তেমন আপনাকে যদি আমি কোরআন এবং হাদিস সঠিকভাবে আপনাকে পেশ না করতে পারি তাহলে আপনি বুঝতে পারবেন না। মাঝখানে একটা কথা আপনাকে আমি বলে যাই, যেটা শুরুর দিক থেকে বলবো ভাবছিলাম, সেটা হচ্ছে এই এই যে কিছু চেয়ার খালি রয়েছে, দুটো শ্রেণীর কথা বললাম, তাই না? দুটো শ্রেণীর কথা বললাম, একটা হচ্ছে অহংকারী, একটা হচ্ছে অহংকারী আমি জানি, আর আরেকটা হচ্ছে সার্টিফিকেট প্রাপ্ত, মানে সার্টিফিকেট আছে জান্নাতে যাবে অসুবিধা নেই। এটা তো অহংকার কাকে বলে? রাসূলুল্লাহ জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাল কিবার, ও রাসূলুল্লাহ আপনি কি বলতে পারেন অহংকার কি? আমরা আম পাবলিক বুঝি অহংকার মানে একটা ভালো গাড়ি চড়া, বিশাল বড় বিল্ডিং প্রাসাদ বানানো, জমিনের উপরে দর্প ভরে চলা, সুন্দর পোশাক পরা,
এটাকে আমরা অহংকার মনে করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন তথ্য দিলেন। তিনি বললেন অহংকারী অহংকার হচ্ছে তাই সাফাউল হক, যারা হককে প্রত্যাখ্যান করে। কি করে? যারা হক জানার পরেও প্রত্যাখ্যান করে, না মেনে নেয়, এরা হচ্ছে অহংকারী। তার মানে অহংকারীর লিস্ট যদি আমি বানাতে যাই, তো এই বাংলাদেশের প্রায় ইমামই চলে আসবে এই অহংকারীর লিস্টে, আলেমরা অহংকারের লিস্টে চলে আসবে। আপনি খেয়াল করে দেখবেন, কথা আমার যাচাই করবেন। দুই, ওয়ান্তু নাস, যারা মানুষকে হেয় প্রতিপন্ন করে, নিজেকে বড় মনে করে অন্যকে ছোট মনে করে, তারা হচ্ছে অহংকারী। অহংকারীর সংজ্ঞা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিলেন, যারা হক জানার পরেও বুড়ো আঙুল দেখাই তোয়াক্কা করে না, তারা হচ্ছে অহংকারী। আর যারা মানুষকে তুচ্ছ মনে করে, তারা হচ্ছে অহংকারী। এখন ভাঙুড়ার মানুষকে আমার প্রশ্ন, আমি আজকে রাতে কোরআনের হাদিস বলবো, আপনি যদি আগামী দিন না মানতে পারেন তো আপনি অহংকারী। আমি ভারত থেকে এসেছি আর আপনি এখানে এসে বসতে পারেননি, তার মানে আপনি আমাকে হেয় প্রতিপন্ন মনে করেছেন, আপনি অহংকারী। আপনি যাবেন কোথায়? আপনি যাবেন কোথায়? কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি আমি, আমার নিজের ঘরের কথা বলতে আসেন এখানে আমি। তাহলে বিষয়টা হচ্ছে এইটা যে অহংকার খুব খারাপ জিনিস। তো এই যে জাহালাত বা অজ্ঞতা, এই অজ্ঞতা আজকে আপনি একটু মকা পেয়েছে, আপনাকে আমি শোনাবো। তো আপনার কোনো না কোনো বুজুর্গানে দিন বলেছে, আরে এদের প্রোগ্রামে যেতে নেই, এদের প্রোগ্রামে যেতে নেই। মানে আমার রিসার্চ গবেষণা থেকে বলছি, দিন রাত এটাই তো করি, বুঝতে পারি মানুষ মানে আপনাকে সেই ভেড়ার গোষ্ঠীর মতো করে দিবে, যেদিকে ওই তার প্রধান সেনাপতি যাচ্ছে সব ওই দিকে যাচ্ছে, সব ওই দিকে যাচ্ছে। কে কোথায় এটা দেখার তার কোনো প্রয়োজন নেই, ওই দিকে যাচ্ছে, কেন যাচ্ছে ও জানে না। এক ব্যক্তি মসজিদে ঢুকছেন, সামনে তার ইমাম সাহেব। তো ইমাম সাহেব ঢুকে মসজিদে সেজদায় লুটিয়ে পড়লেন, তো তার পেছনে থাকা ব্যক্তি তিনিও সেজদা করলেন। ইমাম সাহেব সেজদা থেকে উঠে বলছেন, ঘটনা কি, আপনি সেজদা করলেন কেন? তো বলছে আপনাকে ভালোবাসি, আপনি করলেন তাই করলাম। তা আপনি কেন করলেন? বলছে আমি করলাম, কোরআন তেলাওয়াত করছিলাম, আস্তে আস্তে দেখলাম একটা সেজদার আয়াত চলে আসলো, মসজিদ কাছে পেয়ে গেলাম তাই সেজদা করলাম। বলছে আমি তো এমনি করলাম। বুঝতে পেরেছেন? এই এমনি করলাম শ্রেণীর বহু মানুষ আছে, বহু মানুষ আছে। ফজরের সলাতের আগে ইয়া নবী সালাম আলাইকা করে আপনি মানুষের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছেন, তাহাজ্জুদে কষ্ট দিচ্ছেন। আপনাকে আমি এটা বলতে আসিনি যে ওটা করতে পারবেন না। আপনি ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সম্মিলিত মোনাজাত করেননি, কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারবে না। আমি আপনাকে বলতে আসিনি যে আপনাকে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে না, এটা আমি বলতে আসিনি। চিরকাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন, কত যে সহি হাদিস, নাভির নিচে হাত বাঁধার দলিল নাই, এটা আমি বলতে আসিনি। ভুল বুঝবেন না আমাকে, আমি এটা বলতে আসিনি। আমি বলতে এসেছি আপনি যা করছেন করেন, তবে একটু দেখেন কার জমিতে বাড়ি করেছেন, কার জমিতে বাড়ি করেছেন, কেমন। চিরকাল আপনি পড়ে আসছেন, নাই তো আনুসালি লিল্লাহি তাআলা রাকাতে সালাতে, পড়েন না আপনি। যখন আপনার মৌলভীকে বলবেন, হুজুর শুনছিলাম কেউ একজন বলছিলেন এটার নাকি কোনো দলিল নেই, দলিলটা দেওয়া যাবে কি? হুজুর যদি ভালো মানুষ হয় তাহলে হুজুর কি বলবে? জি অবশ্যই দলিল রয়েছে, জি বুখারী শরীফ হাদিস নম্বর এত, ঠিক না, ঠিক না, আবু দাউদ কিংবা আরও গ্রন্থ রয়েছে হুজুরের ঘরের কিতাব, তার থেকে দেখাবেন। তো হুজুর তা না দেখিয়ে আপনাকে প্রথমে কি বলবে, যে পণ্ডিত হয়ে গেছো, বড় পণ্ডিত হয়েছ, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তোমার চেয়ে কম ছোট পণ্ডিত ছিল, তাই না? তুমি আবু হানিফার উপরে যাচ্ছ, বলবে না এই কথাই বলবে, অথবা বলবে বুজুর্গানে দিন করেছে, বাপ দাদা করেছে, ব্যাস যা হবে ওটা ফাইনাল, আর কোনো কথা বলা যাবে না, মানে আপনার মুখটাকে বন্ধ করে দিল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111 বলছেন, যদি তোমার কাছে কেউ কোনো আমল পেশ করে তাকে বলো কুল হাতু বুরহানুকুম ইন কুনতুম সাদিকিন, যদি কোনো আমল করার কেউ কথা বলে তাকে বলো যে কই দলিলটা দেখান না, জি আমি যে বিপদে। কোরআন 2 নম্বর সূরা আয়াত নম্বর 111 আপনাদের দেখেন আজিজ বিড়ি, তাই না, 111 না কি ছিল না, তো আয়াত নম্বর 111। তো এখানে বলা হচ্ছে
যে হচ্ছে কি, যেই কথা বলুক না কেন, এবার আমার প্রশ্ন, এবার আমার প্রশ্ন, মক্কার ইমাম শেখ সুদাই যদি কোনো কথা বলে, জেলখানার মধ্যে থেকে দেলার হোসেন সাইদি যদি কোনো কথা বলে, চরমনায়ের পীর যদি কোনো কথা বলে, আর যার কাছে দলিল আছে দিতে রাগ করবে? আমি আপনাকে বলছি, আমি ইংরেজি নিয়ে পড়াশোনা করেছি, তা আপনি যদি বলেন যে শাহিনুর ভাই 5 মিনিট ইংরেজিতে বক্তৃতা দেন না শুনি, আমার রাগ করার কথা? আমি শুনে দিলাম আপনাকে, অসুবিধা কি? ঠিক আছে না? তো ব্যাপারটা যদি তাই হয় তো ইমাম সাহেবকে বলছি যে ও ইমাম সাহেব, প্রত্যেক সলাতের আগে যে নিয়াতগুলা শিখালেন, যার ভয়ে 11 বছরের নামাজি পড়লাম না, কেন নিয়াত মুখস্থ না তাই? তো ওই যে সলাত আদায় করিনি এতদিন, তো একটু নিয়াতটা শিখান না, তো নিয়াত আবার কী শেখাবে? তো এই নিয়াত শিখে দিত, এই নিয়াতটা কোথায় আছে? তো বলছে যে জিনা এই নিয়াত আমাদের বুজুর্গানের দিন পড়েছে, পড়বা। বুজুর্গানের দিন বলে ইসলামে কিছু আছে? কিচ্ছু নাই। কারণ সম্মান করতে হবে মানুষকে, এটা সত্য কথা, পৃথিবীর সবাইকে সম্মান করতে হবে, কিন্তু দলিল নেওয়ার সময় কার কথা মানতে হবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আর কারো কথা শোনা যাবে না। তবে ও যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে তাহলে শোনা যাবে। তাহলে ওই ইমাম সাহেব যিনারা রয়েছেন, এরা হচ্ছে আমাদের সমাজে বড় ডাকাত। এবার আপনার প্রশ্ন হবে, শাহিনুর ভাই ইনারা কি জানেন না? জি জানেন, ইনারা জানেন, কিন্তু জানার পরে মানেন না। কেমন মানেন না? ইউনিভার্সিটির প্রফেসর, প্রিন্সিপাল, আপনাদের দেশের বড় বড় পোস্টের লিডার, এরা দেখবেন সিগারেট খায়, খায় না? সিগারেটের গায়ে দেখবেন লেখা আছে স্ট্যাটুটরি ওয়ার্নিং, সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্বাস্থ্যমন্ত্রী সিগারেট খায়, ভাষা বোঝেন না আমার? এবার দেখা যাবে ডিএমপি কমিশনার, এটা আপনার দেশের হতে পারে, পৃথিবীর হতে পারে, মানে আমি একটা নাম বললাম, মানে হাইলি এডুকেটেড পার্সন, খুব শিক্ষিত মানুষ, কলেজের প্রফেসর, একজন ফুসফুসের ডাক্তার, সে সিগারেট খাচ্ছে, আর ওই সিগারেটের গায়ে একটা খতরনাক ছবি দেওয়া আছে, দেখলে আপনার 3 দিন ভাত যাবে না পেটে, ওখানে লেখা আছে টোবাকো কিলস, তামাক মেরে ফেলে। তাহলে ও এটা দেখার পরে খাচ্ছে কিনা? অথচ আমি যদি এখানে বলি যে এই যে চেয়ারটা আছে এখানে, যদি বলি যে মহিলা এ ভাই বসত, সে তাহলে এটা মহিলার জন্য থাকতো কিনা? তাহলে পৃথিবীর কোন লোকটা এই মহিলার জায়গায় কখনো বসবে না? মহিলার জায়গায় বসবে না। তো ওখানে যে স্পষ্ট বাংলা ইংরেজি ভাষায় লেখা আছে, এই তামাক ক্যান্সারের কারণ, এখন বলছে খেলে মরবি। আবার একটা খারাপ ছবি দেওয়া আছে, এটা খেলে ক্যান্সার হয়, এটা খেলে মানুষ মারা যায়। তাহলে মানুষ জেনে শুনে বিষ পান করছে, আবার শিক্ষিত মানুষ, আবার স্বাস্থ্যমন্ত্রী, আবার হেলথ ডিপার্টমেন্টের অফিসার, তারা বাইরে এসে সিগারেটের প্যাকেট ফুঁকছে খাচ্ছে, এবার বলেন ও শিক্ষিত? ওকে শিক্ষিত বলবেন? জি না, ও তো নিজের হেলথ সম্পর্কে ধারণা নাই। তাহলে ও যেমন শিক্ষিত না, তেমন আপনার ইমামও শিক্ষিত না, যে সাফাউল হক, যে হককে প্রত্যাখ্যান করে, ও কি করে শিক্ষিত হতে পারে? তাহলে আপনার ইমাম সাহেবকে কি করতে হবে? বাল্লিগুয়ানিওয়ালা ওয়ায়া, একটা আয়াত জানা থাকলে বলতে হবে, আর এই বলার দুটো মাধ্যম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন শত শত লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আকাশের দিকে আঙুল তুলে বলেছেন, আল্লাহ আমি আমার রিসালাতের দায়িত্বকে পৌঁছে দিয়েছি, তুমি সাক্ষী থাকো, জনগণ সাক্ষী থাকো, আর জনগণ তোমরা শুনে নাও, আমার এই কথা যারা শুনলে, যারা উপস্থিত নাই তাদের কাছে আমার কথাগুলোকে পৌঁছে দাও। আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, আমি পৃথিবী থেকে হয়তো শীঘ্রই চলে যাব, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, তারা একটু ফিকুম আমরাইন, তাকে শক্ত করে ধরে রাখো, একবারে বুকের সাথে ঠেসে ধরে রাখো, একটা হচ্ছে কিতাব আল্লাহ ও সুন্নতে রসুল, একটা আছে আল্লাহর কিতাব কোরআনুল করিম, আর দ্বিতীয় হচ্ছে সহি হাদিস নাকি ফাজাইল আমল, জি সহি হাদিস, সহি হাদিস। এই দুটো রেখে, মানে রসুল সাল্লাম রেখে গিয়েছেন, আল্লাহর কসম করে বলছি, আপনি আমাকে একটা সহি হাদিস দেখান যেখানে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করলে নেকি হয়, আল্লাহর কসম করে বলছি স্টেজে বসে শুরু করব। বুঝেননি কথা আমার? স্টেজে বসে শুরু করব। আমি বলছি না আপনি করেন না, তবে আপনাকে আমি বলছি, আপনার বাড়িটা কোথায় দলিলটা ঠিক আছে কি দেখেন। আপনি যে নাইতোয়ান পড়লেন, আপনার ইমাম যে শিখালো, আপনি দলিলটা দেখেন। তাই তো কোনো এক নাকি বাংলাদেশের জেলায় ঈদের জামাত হয়েছে দুটো, একদল নাইতোয়ান পড়া পাঠি, আর একজন বলছে যে নাইতোয়ান পড়বো কিন্তু বাংলাতে কেন পড়বো। দেখেন ঈদের দিনে ইমাম সাহেব ঘুরে বলে না, যারা নিয়াত করতে পারবে না তারা মনে মনে বলেন যে ইমাম কাবামুখী হয়ে ইমামের পেছনে 2 রাকাত ঈদুজ্জোহার সলাত আদায় করছি, কাবা তো শরীফতে আল্লাহ আকবার, শিখায় কি শিখায় না?
এভাবে শেখায়। তো এবার করেছে একটা আম বাগানের গ্রুপ হয়েছে আর একটা ঈদগাহের গ্রুপ হয়েছে, ঈদগাহে নিয়ে সালাত আদায় করছে আর আম বাগানে এসে বলছে পরে নাই তো আনুসালি লিল্লাহে তাআলা এভাবে পড়তে বলেছে, আর ওদিকে বাংলা চলছে এখানে বাংলা চলবে না। তো একজন লোক পাশ থেকে বলছে শুনেন নিয়াতকে একটু চেঞ্জ করতে হবে। যে কেন? বলছে আপনাদের বদৌলতে আপনাদের সুন্দর ব্যবহারের কারণে আমাদের জামাত ভেঙে দুটো হয়েছে। আপনারা এত ভালো, আমাদের জামাত ভেঙে দুটো হয়েছে, তো নিয়াত কাজকে আমি বলবো এই নিয়াতে নামাজ হবে। তো বলছে কি? বলছে নাই তো উসাল্লিল্লাহ রাকাতে সালাতে মৌলবিদের জ্বালাতে নামাজ পড়ছি আলাদা জায়গায়। বুঝতে পারেননি? বলছে মৌলবিদের জ্বালাতে নামাজ পড়ছি, রাকাতে সালাতে মৌলবিদের জ্বালাতে নামাজ পড়ছি আলাদা জায়গায়। নেন এবার, তাহলে কি হচ্ছে আমাদের সমাজটা? সব জায়গায় বাংলা চলে কিন্তু খুতবার জায়গায় এসে আরবি বলতে হবে, লোকজন সব সৌদি আরব থেকে এসেছে এই জন্য তো ঘুমায়। আবার ওই ঘুম নিয়ে উঠে পাবলিক নামাজ পড়ে, ও জানেও না যে ঘুম আসলে ওজু নষ্ট হয়ে যায়। তাহলে মানুষকে এই বড় ডাকাত না, এই ডাকাতের পরিচয় আমি কেন দিচ্ছি? বড় ডাকাত বিশ্বাস করুন পৃথিবীর যেই হোক না কেন, তার কথা বিনা দলিলে মেনে নেওয়া যাবে না, তার কথা বিনা দলিলে মেনে যাওয়া না। এক নম্বর জাহালাত, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর জাহালাত, যারা ইনকাম করেন কিন্তু ইনকামের মধ্যে সামান্য কিছু কারণে হারাম ঢুকে দিয়ে সমস্ত ইবাদতটাকে নষ্ট করে দেন। কারণ ইবাদত কবুলের অন্যতম শর্ত হচ্ছে হালাল রুজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর বুকে আমি রুজির ব্যবস্থা করে দিয়েছি, ওখান থেকে হালাল হালাল বেছে বেছে খাও। পৃথিবীর বুকে আমার জানা মতে সবচেয়ে বোকা প্রাণী হচ্ছে হাঁস, ছোট ছোট হাঁস, পাতি হাঁস। কি বলেন আপনারা? হাঁস দেখবেন রাস্তা দিয়ে যাচ্ছে, ওর ট্রেন আসলো কি বাস আসলো দেখে না, ওর ওই ট্রেন ঠিক আছে না, সোজা সাপটা চলে। এত বোকা প্রাণী যখন একটা কর্দমাক্ত পুকুরের মধ্যে ডুবে যায়, ওই ঘোলাটে জলের মধ্যে, ঘোলাটে পানির মধ্যে ও সাঁতার দিয়ে ডুব দিয়ে চলে গিয়ে ওই কাদার মধ্য থেকে তার শামুক বের করে নিয়ে আসে। একটা বোকা প্রাণী সে কাদার মধ্য থেকে শামুক বের করতে আনতে পারলো, অথচ রসুলাম মুসলমানদেরকে বলছে খায়রা উম্মা, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, উন্নত মানুষ। এত আমাদের ব্রেন উন্নত যে আমি ভাঙুড়ায় প্রোগ্রাম করছি সৌদি আরবের লোক লাইভ দেখছে, আমি ভাঙুড়ায় প্রোগ্রাম করছি কুয়েত থেকে মানুষ দেখছে, আমি ভাঙুড়ায় প্রোগ্রাম করছি ইন্ডিয়া থেকে মানুষ দেখছে, অথচ এই মানুষ আবার ধর্মকর্ম নেওয়ার জন্য ঠিকঠাক নিতে পারেন না। তাহলে আমরা ওই পাতি হাঁসের চেয়েও খারাপ, লো ব্রেন আমাদের, আমাদের ব্রেনটাকে আমরা নিজে নষ্ট করেছি। এই যে এই রাত্রিবেলায় ফরজ গোসল করে ফজরের সালাত আদায় করা কঠিন নাকি সোজা? যারা বরফের দেখে থাকে তাদের জন্য আরও কঠিন, কিন্তু সালাত তো আদায় করতেই হবে, সালাত ছাড়া মুসলমান থাকা যায় না। তবে খালি শুকর আলী হলেও মুসলমান থাকা যায় না। শুকুর আলী মানে খালি জুমার দিনে যে আদায় করে, এর চেয়ে শুকুর আলী ওকে বাড়িয়ে মসজিদ থেকে বের করে দিতে হবে। কে কে বললো ওকে? কে বললো যে ও মুসলমান, ও আল্লাহর সাথে ফাজলামি করতে আসে? অনেক জায়গায় দেখি মসজিদের উন্নতি গল্পে জালসা, আরে বেটা ফজরে কতজন ওরা ওরা মুসলমান, বাদ বাকি মুসলমান নাকি? মুসলমান হলে তো মসজিদে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিন একটা নির্ধারণ করে দিয়েছেন, মুয়াজ্জিন বলছে হাই আলাস সালাম, হাই আলাস সালাম। তো হাই আলাস সালাম মানে কি? নামাজের দিকে এসো, তো সলাতের দিকে এসো। তো মুয়াজ্জিন যে বলছে আপনি গেলেন না, আপনার মা, আপনার বাবা, আপনার বাবা আমাকে বলছে, আপনার বাবা আপনাকে বলছে নাইম বেটা এদিকে এসো, নাইম বেটা এদিকে এসো, সকাল থেকে তিনবার বলেছে, চারবারের বেলা কি হবে? জুতা, একবার জুতা, তোর কিছু বলি রে। হ্যাঁ আমি তোকে খাওয়াই, আমি তোকে পড়াই, আর তুই কখন থেকে ডাকছি, ভাষা বুঝো না তুমি, তুমি বাংলা বুঝো না, ঠিক বলে কি না এরকম বাবা মা? হ্যাঁ তাহলে আপনার ইমাম সেই আদিকাল থেকে 1450 বছর ধরে একই কথা বলেছে, হাই আল্লাহ সালা, হাই আল্লাহ সালা, আর প্রতিদিন আপনি বাড়িতে কম্বল নিয়ে ঘুমে থাকেন, প্রতিদিন আপনি চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, প্রতিদিন আপনি এমনি দোকানে আড্ডা দিচ্ছেন, কই আপনাকে তো জুতা দিয়ে বাড়ায় না কেউ, বুঝেন না? জি, আল্লাহ সুবহানাহু প্রতিদিন বিচার করেন না, আল্লাহ সুবহানাহু প্রতিদিন বিচার করেন না। ওই মিম্বার থেকে এই কথা বলার দরকার ছিল যে এই হালাল হালাল রুজি খেতে হবে, এটা বলা দরকার ছিল, এটা কোরআনুল কারীমের আয়াত, কিন্তু এটাকে আমরা তোয়াক্কা করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না। তাহাজ্জুদ টিকবে না, সালাত টিকবে না, সিয়াম টিকবে না, যদি আপনার রুজি হারাম হয়, যদি আপনার রুজি হারাম হয়,
আচ্ছা আপনাকে আপনার সাথে আমার এখন একটা কথা, সেটা কি ধরেন কথার কথা, আপনি আমার একজন দিনই ভাই, আপনাকে আমি আপনি আমাকে বললেন শাহিনুর ভাই একটা হাজার টাকা ধার দেন, শনিবারে সকালে আটটার সময় দিয়ে দেব। আমি আপনাকে একটা হাজার টাকা ধার দিলাম, এবার শনিবার গেল, রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, আপনি দিলেন না, এক মাস চলে গেল দিলেন না, দু মাস চলে গেল দিলেন না, তো মিনিমাম আপনাকে মনে মনে ভাবব এ তো পাকা চিটার, বাটপার, পৃথিবীর সবচেয়ে ভালো ব্রেনি মানুষটা এই কথাই বলবে, এ তো পাকা বাটপার লোক গো, আরে একটা হাজার টাকা দেওয়া যায় না, বলবে কিনা, বলবেন কিনা আপনারা, বলবেন তো, যদি তাই হয় তো আপনার ইমাম ওই মিম্বারে দাঁড়িয়ে প্রত্যেক দিন আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে মিথ্যা কথা বলছে, তো এ চিটার বাটপার না, আপনাকে এ হক দিনটাকে দিচ্ছে না, ও জানে, ও জানে, জামিন বলা হাদিস বুখারিতে আছে, বুকে হাত বাঁধার হাদিসও আছে, ও জানে, কিন্তু ওর মাঝাব টিকাতে, ওর ব্যবসা টিকাতে ওকে ব্যতিব্যস্ত হয়ে গেছে, আপনি টিকবেন কি করে? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালাত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মদই হারাম, প্রত্যেকটা মানে সব কিছু, আপনি জর্দাকে জায়েজ করেন কি করে? কোন দলিলে জায়েজ করেন? আমি যদি বলি আমার বাড়িতে কোনো মহিলা নাই, তার মানে কি বাচ্চা আছে নাকি? আমি মহিলাই তো নাই বলেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা নেশাদার বস্তু মদ যদি প্রত্যেকটা হয় তাহলে জর্দা টিকে কি করে? জর্দার মধ্যে নেশা নাই, যদি নেশা না থাকে তো খান কেন? আপনি ছাড়তে পারেন না কেন আপনি সিগারেটটা? এত বলার পরে আবার বলছে মাকরু, কেন খাই তাই? আশ্চর্য দুনিয়া, তাহলে এই অবস্থা। এবার বলছিলাম আপনাকে যে আপনি ইমানদার মানুষ, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, চায়ের দোকান দিয়েছেন গরিব মানুষ, এখন চাল আদেরকে অবশ্য গরিব বলা যাবে না, চাল আর আবার প্রধানমন্ত্রীও হয় তো, যাই হোক, চাল আর গরিব মানুষ হয় না, চাল আর এখন বড়লোক মানুষ, তো আপনাকে আমি আমার ভাষায় বলি যে আপনি বেচারা গরিব মানুষ, চায়ের পানি বিক্রি করে খাচ্ছেন, আল্লাহ আপনাকে ভালো রুজি দিয়েছে, তো আপনাকে কে বললো যে টিভিটা ঢুকাতে হবে দোকানে? চায়ের দোকানে যেদিন থেকে টিভি ঢুকিয়েছেন ওই ওই ইনকামটা আপনার হারাম। আপনি কালকে সকালবেলায় ফজরের পরে আপনার ইমামকে জিজ্ঞাসা করেন তো যে শাহিনুর রহমান ভারত থেকে এসে বলছে যে আমি নাকি চায়ের দোকানে টিভি ঢুকেছি, এটা কি হারাম? তো ইমাম সাহেব বলবে না, কেন? কারণ ইমাম সাহেব মাগরিবে সলাত আদায় করে গিয়ে একদম ফেরেশতা সেজে ও ইন্ডিয়ান সিনেমা দেখেন, দেখে না মনে হচ্ছে যে সম্মিলিত মোনাজাতের পরে ওটা আর একটা মোনাজাত। এই অশ্লীলতা বেহাপনা কি জায়েজ? জায়েজ নয়। তারপরে ও এটাকে দেখছে কেন? সাফাউল হক, হককে প্রত্যাখ্যান করেছে, ওর হুজুর তোকে বলেছে যে এ বক্তৃতা শোনা যাবে না, ও তো কানে তুলা দিয়ে বসে আছে, এরা কি ভুল ভাল বকছে, আর আমাদের হুজুর এসে কি টান একখান দিল, কি বলল কই? কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না। জি না, পৃথিবীটা আমাদের জন্য পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার হলে এসে কেউ ঘুমায় না, সবাই নিজে নিজে সতর্ক হয়। আপনি সব বুঝেন, পাঁচশো টাকার চেক জাল নাকি সুন্দর ভালো এটা আপনি বুঝেন, অথচ দিন ধর্মের ব্যাপারে কি ও হুজুর জানে, হারাম হারামের ব্যাপারে কি হুজুর জানে। আপনার বাড়িতে ওই এদেশের ডেস্টিনি বলেন কিংবা আপনার এমনি গ্রুপ লোন বলেন বা এই ধরনের কারবার চলে না, ঘরে ঘরে চলে, ঘরে ঘরে চলে, অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাদ খুলুল জান্নাতা, ওই মানে জাসাদা ওই দেহ জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে। আপনার ইমাম টিকতে পারবে না, আপনার ইমামের জর্দা টিকবে না, আপনার ইমামের হারাম ইনকাম টিকবে না। একটা হাদিস যদি আমি বলি আপনাকে শুনুন, বুখারীর হাদিস, নুমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হারাম সুস্পষ্ট, শুয়োরের গোস্ত হারাম এটা সবাই জানে, হালাল সুস্পষ্ট, গরুর গোস্ত হালাল গোটা পৃথিবীর মানুষ জানে। আপনি তো ঢাকার হোটেলে গিয়ে বলেন না হালাল করা আছে তো, সুদের কারবার করে গিয়ে বলছে হালাল করা আছে তো, না আশ্চর্য দুনিয়া, আমরা বিসমিল্লাহ বলে মদ খাবেও তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝে যা রয়েছে জর্দা এটা হচ্ছে সন্দেহ। যে ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে মুক্ত করলো, দূরে থাকলো, ও যেন তার ইজ্জত আবরু দিন ইসলামকে উপরের দিকে তুললো, বুঝতে পেরেছেন? এরপরও সাহাবাই কিরামকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক কি করে বুঝাচ্ছেন দেখেন, বলছে ও সাহাবি শোনো 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 শোনো, জি বলেন, বলছি এটা একটা জমি, জি, তো যে প্রত্যেকটা রাজারই তো আলাদা আলাদা চারণ ক্ষেত্র থাকে, তো জমির মাছ দিয়ে যে উঁচু করা আছে ওটাকে আপনার ভাষায় কি বলা হয়? আমরা আল বলি, আল, আইল, তো এই যে আইল দেখছো তো এটা তোমার জমি আর এটা পরের জমি,
তো তুমি যদি তোমার এখানে গরু চড়াও সমস্যা নাই, কিন্তু তুমি যদি আলে গরু চড়াও তো এই আলে গরু চড়ানো গরুটা কি ওই দিকে মুখ দেবে, মানে পরের জমিতে মুখ দেবে? তখন তারা বলছে বেশাক অবশ্যই দেবে, স্বাভাবিক কথা, বেশিরভাগই চান্স দেওয়ার। তো রসুল সাহসান বলছে যা সন্দেহ তা হারাম, আত্মটিকার রাস্তা নাই। জি, এবার যুক্তি একখান, কেমন যুক্তি? তারপর একটা হাদিস, যুক্তিটা কি? যে লোকটা শুকুর আলী মানে খালি শুক্রবারে সলাত আদায় করে, ওই লোকটা মসজিদে গেছে জেনারেল মিটিং। তো সেই বেচারা মসজিদে গিয়ে মিটিং শেষে আপনি এবার একটা গোল্ড লিফ একটা সিগারেট বের করে বলছেন, বলছিলাম এই ভাই সাহেব আকবর আলী এই সিগারেটটা খান তো, যদি 1 কোটি টাকা দেওয়া হয় মসজিদে খাবে? যদি গোটা পাবনাকে দিয়ে দেওয়া হয় খাবে? কোনো বেদিন বেঈমান যারা মুসলমান, আসলে সবাই তো মুসলমান না, আপনার ভোটার আইডি কার্ডে আব্দুর রহমান আছে, কিন্তু আপনি কবে যে বেঈমান হয়ে গেছেন আপনি জানেনই না, বিশ্বাস করেন, আপনি ভাবছেন আপনি এখনও মুসলমান। তো এবার ওই লোকটা খাবে না, কারণ ও কিন্তু তারপরে মুসলমান না, আল্লাহর খাতায় মুসলমান নাই, কিন্তু এ বাংলাদেশের ওর সব কিছু আছে, পাসপোর্ট ভিসা সব সব কিছুতে ওর নাম কিন্তু আব্দুর রহমান, কিয়ামত পর্যন্ত থাকবে, ও মারা যাওয়ার পরেও থাকবে, কিন্তু আল্লাহর লিস্টে ও মুসলমান না। তো এবার ও করেছে কি, ওই জর্দাটা বা গোল লিপটা খায়নি, কেন? ওর একটা বিশ্বাস, আল্লাহ গো এটা তোমার ঘর, আচ্ছা আপনাকে আমি যদি বিরিয়ানি দিয়ে মসজিদে খাওয়া যাবে না, তো কই তখন তো না করলেন না, বিরিয়ানি বোধহয় হালাল তাই না, তাহলে সিগারেট কেন খেলেন না? আপনি তো ওই হাদিস আপনার হবে না, ও হাদিস তো আমাদের মানানো তাই না, বলে আমাদের নাকি হাদিস মানানো, অথচ হাদিস শুরুই করেছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে একটা মিথ্যা কথা বলবে তার থাকা জায়গা জাহান্নাম, আর হাদিস মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখ নিঃসৃত বাণী। তাহলে ইমা ওই ওই লোকটা কি করলো, আব্দুর রহমান সিগারটা খেলো না, নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার তো আছে, খেলো না। এবার আপনাকে আমি বলি, পৃথিবীর এমন একটা জীবের নাম করেন তো যে জীব পায়খানায় বসে বসে পায়খানা করে আর খায়? জি জি, এই একটা জীব পৃথিবীতে আছে, একটা জীব আছে, তাহলে বাথরুমের মধ্যে বসে বসে এ টান না দিলে ক্লিয়ারই হয় না আমার? জি, তাহলে বাথরুম হচ্ছে শয়তানের ঘর, ঠিক না? বাথরুমে ঢোকার সময় কি করতে হয়, দোয়া পড়তে হয় কিনা, শয়তান থেকে পানা চাইতে হয়, বাথরুমে ঢোকার সময় শয়তান থেকে পানা চাইতে হয়, এই জন্য ওই লোক বাথরুমে খেতে পাচ্ছে, তার মানে শয়তানের কাজ শয়তানের জায়গায় চলে, আল্লাহর ঘরে এসব ফাজলামি চলবে না। এবার আপনাকে যে হাদিস দেবো, এবার তো বিড়ি ব্যবসায়ীর অবস্থা খারাপ। কি আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বাস করেন আপনার ইমামও জানে কিন্তু বলবে না, কেন? হাদিস হাদিস বলে ও নিজেই টিকতে পারে না। এখন বাবা যদি মদের বোতল নিয়ে খেয়ে ছেলেকে বলে এই খবরদার সিগারেট খাবি না, এটা কি চলবে গো? হাতে মদের বোতল, তো বাবাই তো মদের মদ খাচ্ছে, তো ছেলে আবার কি করে টিকে? হাদিস বলি, বুখারী মুসলিমের হাদিস, আপনি কেন গোটা পৃথিবীর লোক উল্টাতে পারবেন, একটা ভাষায় দিক ওদিক হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের জামানায় কেউ যদি নেশাদার দ্রব্য পান করত, পান বিড়ি জর্দা গুল সিগারেট খেত, এখন আবার আপনি নিজেকে কমেন্ট করবেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় কি জর্দা ছিল? মানে মানুষের তো বিয়াদবের শেষ নাই না, পিএইচডি করা, বিয়াদবের উপরে পিএইচডি, কি করে ও বাঁচাবে এটা ওর ইচ্ছা। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় মানে আমাদের জামানায় কেউ যদি পান বিড়ি জর্দা গুল সিগারেট খেত, তাহলে তাকে 40 জুতোর বাড়ি মারা হতো। জি শাহিনুর ভাই কি বললেন? জি 40 জুতার বাড়ি মারা হতো। আমাদের ইমাম খায় যে প্রথমে জুতি ওর মুখটাকে লাল করে দিতে হবে, 40 বাড়ি, কবাড়ি 40, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে হাদিস, ওর ওই ইমামের মুখ দিয়ে বেরিয়েছে মাকরু। উমার রাদিয়াল্লাহু যদি বেঁচে থাকতেন জবাই করতেন এই শ্রেণীর আলেমকে, এই শ্রেণীর আলেমকে জবাই করে দিতেন, এত বড় সাহস হয় কি করে? ও পান বিড়ি জর্দা গুল সিগারেটকে জায়েজ করে কি করে? যা মানে ওই একটা কুকুরকে যদি ফেলে দেওয়া হয় একটা সিগারেট, ও মানে গন্ধ শুনে না খাওয়া তো দূরের কথা, আর ও খাচ্ছে। এরপরে হাদিস শুনুন,
উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবি দুখানোর নাম শুনেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম, হাদিস তো এদিক ওদিক হচ্ছে আনছি নাই। এরপরে উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আমাদের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি কোনো ব্যক্তি মদ পান করত, জর্দা খেত, খৈনি খেত, গুল করত, ইয়াবা খেত, তো তার পিঠের উপরে 80 বেত্রাঘাত করা হতো, 80 লাঠি দিয়ে মারা হতো। আর হুজুর ওই আপনার চায়ের দোকানের সাথে সাথে মানে টিভি তো চালিয়ে চলেছে, এক নম্বর হারাম তো হয়েছে হয়েছে, দুই নম্বর হারাম ও জর্দা দিয়ে পানও বিক্রি করে বা সিগারেটও বিক্রি করে। বলেন এ এ কী করে জান্নাতে যাবে? এ জান্নাত যেতে পারবে? পারবে না। তাহলে হারাম থেকে আপনাকে দূরে থাকতে হবে, আর এর জন্য আপনার ইমাম সাহেবকে তৎপর হতে হতে হবে। যদি আপনার ইমাম সাহেব তৎপর না হয় তো বিপদে, ইমাম সাহেব যদি তৎপর না হয় তাহলে বিপদে হতে হবে। তাহলে এটা যে দুই নম্বর পয়েন্ট, তিন নম্বর পয়েন্ট অন্যতম জাহালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আর নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে সুন্নত, বিবাহ করা সুন্নত। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষকে সাহায্য করা জরুরি মনে করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষকে সাহায্য করা জরুরি মনে করেন, মানে করবেনই করবেন। এক, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। দুই, কোন একজন গোলাম তার মালিকের কাছে লিখিত চুক্তি দিয়েছে টাকা নেওয়ার ব্যাপারে, শোধ করার ইচ্ছা পোষণ করে এখনও শোধ করতে পারেনি, ওই শোধ করার ইচ্ছাটার জন্য আল্লাহ তাকে কি করবে? সাহায্য করবে। তিন, ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে ব্যক্তি জেনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচানোর জন্য বিয়ে করে। বুঝতে পারেনি? জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য যে ব্যক্তি বিয়ে করে তাকে কে সাহায্য করবে? আল্লাহ। তো ওর বাপ যে বলছে বয়স হয়নি, ওর বাপ একথা বলে কি করে? আল্লাহ বলছে আমি সাহায্য করবো, আল্লাহ বলছে আমি জরুরি মনে করি। এবার আপনাকে আমি বলতে চাইছি যে এই যে ইমাম সাহেব, এলাকায় কি বিয়েতে গান বাজে নাকি জনাব? জি, গান বাজে। বিয়েতে তো গান বাজে বাজে, সাত দিন যাবত বাজে। আবার নাকি গায়ে হলুদ দেয়, আবার নাকি সকালবেলায় ছেলেটাকে গোসল করায় ওর বান্ধবীরা। আরে এ তো প্যারালাইজড, গোসলই করতে পারে না, বিয়ে করবে মানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইয়া মাশরাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল, এ যুবকের দল ক্ষমতা থাকলে বিয়ে করো। ক্ষমতা মানে আপনার স্ত্রী বেপর্দা যাবে না, এটাই ক্ষমতা। পরপুরুষের সামনে আসবে কেন আপনার স্ত্রী? তো পরপুরুষের সামনে আসবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি দোলনায় বসে দোল খেলছিলাম, আমাকে ডেকে নেওয়া হলো, সাজিয়ে দেওয়া হলো, কেন? আজকে আমার বাসর রাত। তাই তো আপনাদের দেশের বিয়েতে যে দেখা যায়, আপনার গ্রামের বিয়েতে যে দেখা যায়, কোনটা কোনে চেনা দেয়, আরও 100 জন মহিলা পাশে খেলছে, সবার কি বাসর রাত নাকি সেদিন? জি, সবার কি বাসর রাত নাকি সেদিন? ও সাজলো কেন? এবার ও তো সাজলো সাজলো, আবার ঘুরে ফুরে ইমামই আসলো। কিচ্ছু করার নেই, কারণ দুই জায়গায় ইমামকে খুব জরুরি, এক হচ্ছে মারা গেলে, আর দ্বিতীয় হচ্ছে বিবাহ অনুষ্ঠানে। যে বাড়িতে গান বাজে, যে বাড়িতে ডিজে বাজে, এই ডিজে গান হারাম নাকি হালাল নাকি ওয়াজিব? 31 নম্বর সূরা সূরা লুকমান আয়াত নম্বর 6, আল্লাহ সুবহানাহু বলছে গান হারাম, তো পাশে গান চলছে আর ইমাম সাহেব চলে গিয়েছে, তো ও শুয়োরের গোস্ত খাওয়া যেমন হারাম, তো গানওয়ালা বাড়িতে বিয়ে পড়ানো হারাম। তো ইমামে আপনার ইমাম শুয়োরের গোস্ত খেলো কেন? বুঝতে পারেননি, বুঝতে পারেননি বিষয়টা? আপনার ইমাম যাচ্ছে কেন, বিয়েটা পড়াচ্ছে কেন? ও পড়াবে না। আর যে বিয়েতে যৌতুক থাকে, ওর কি আইল বললেন, আইল তাই না, ওর আইলই যাবে না, তাহলে ওর আশেপাশে যাবে না। সো আমাদেরকে, সমাজকে যদি পরিবর্তন করতে হয়, আমাদের যিনি স্টিয়ারিং রয়েছেন, এখন ধরে যদি গাড়ি চালিয়ে কোথাও আমাদেরকে নিয়ে যায় কোনো একটা ভাই, আর ওই ভাই যদি অন্ধ হয়, কেউ উঠবেন গো গাড়িতে? আপনার ইমাম যে এতদিন যাবত অন্ধ হয়ে আছে, আপনারা কোনো প্রতিবাদ কেন করেন না? খালি আয়োজন করলে বিরিয়ানি খাবে না চলে যাবেন, তাই হয় নাকি? দিন ধর্ম নিয়ে যেতে হবে। তাহলে এই ছোট্ট চারটি জাহালাত, অজ্ঞতা আপনাদের সামনে আলোচনা করলাম। তার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমরা যেখান থেকে সোর্স অফ নলেজটা নিচ্ছি, আমাদের জ্ঞানটা নিচ্ছি, সেই আলেম, সেই ইমাম, সেই খতিব,
এটা আপনার হোক বিশ্বের যেই হোক না কেন তাকে একটা বাক্য দিয়ে বলতে হবে কুল হাতু বুরহানুকুম ইন কুনতুম সাদিকিন আপনি যদি সত্যবাদী হন দলিল দেন দলিল ছাড়া কোনো কথা যদি মক্কার ইমাম বলে চলবে না পীর সাহেব তো দূর কি বাত ঠিক আছে না আগামী দিনে বলতে পারবেন আরে আপনারা বাংলাদেশের লোক ভালো না মানুষ বক্তা বিনা কারণে বলছে আমাকে ইন্ডিয়া যেতে গিয়ে আটকে দিল লোকজন বলছে ঠিক কে বলছে আমাদের পীর সাহেব ১৪০০ কি কি হাকিমপুরি জর্দা দিয়ে পান খায় তো বলছে আলহামদুলিল্লাহ ওর বাপ মা ওকে শিখায়নি যে কোথায় আলহামদুলিল্লাহ কোথায় নাউজুবিল্লাহ খালি ঠিক বললে হবে না কি করতে হবে মেনে নিতে হবে হে আমার প্রতিপালক তোমার কাছে ঐকান্তিক দোয়া এই যে কথাগুলো বললাম শুধুমাত্র দিনের খাতিরে আমরা আলেম সমাজকে পরিবর্তন করতে চাইছি তাদের অন্তরটাকে উমার রাদিয়াল্লাহু আনহুর মতো উন্মুক্ত করে দিয়ে যেন হকটাকে মেনে নিতে পারে সাফাউল হকের অন্তর্ভুক্ত না হয় হে আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক আজ থেকে ২ বছর আগে বোধহয় এসেছিলাম ২ বছর আলহামদুলিল্লাহ অনেকে পরিবর্তন হয়েছিল অনেকে দাড়ি রেখেছে অনেকে জীবন পরিবর্তন করছে আল্লাহ গো এবার তুমি তোমার হাতে সব তুমি বললেই হয়ে যায় তুমি চাইলে এলাকার সমস্ত মানুষকে হেদায়তের ছায়াতলে নিয়ে আসতে পারো তুমি সেই সুব্যবস্থা করে দাও আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক যারা আয়োজন করেছে তারা যেন হকের পথে যত দিন তারা এই পৃথিবীর মায়া ত্যাগ না করছে তারা যেন হকের পথে টিকে থাকতে পারে সেই তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক এই মাটির তলে যারা সাহিত্য জানি না কি হালে রয়েছে তারা যেন মাটির তলে একটা সুন্দর সুখময় জীবন লাভ করে তার জন্য তুমি তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক যারা অন্তরের বিকারগ্রস্ত যাদের মস্তিষ্ক বিভিন্ন বুজুর্গানের দিন বিভিন্ন পীর মাশায়েখের মাধ্যমে ক্ল্যাক্ট হয়ে আছে সেই মস্তিষ্ককে সুস্থতা দান করে তোমার নিয়ামত তোমার কোরআন এবং সুন্নাহ মেনে চলার তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু